আজ দুঃখ লাগে, 90% মুসলমান এই দেশে বাস করছে। 90% মুসলমানের দেশে আমরা যখন বড় বড় প্রবীণ, আহারে এমনও কিছু আলেম আছেন যারা 30-40, আমার বয়সও 30 বছর হয় নাই, আর ওনারা 30-40 বছর ধরে বুখারি শরীফ পড়ায়, 40-50 বছর ধরে বুখারি পড়ায়, এত মানে কোরআন হাদিস পড়াইতে পড়াইতে চুলদাড়ি পেকে গেছে ওনাদের। সেই সকল ওলামায়ে কেরাম, এদের খেদমতের কথা আপনি ভুলতে পারবেন? 90% মুসলমানের এই দেশে আমাদের মুরব্বী এই সকল ওলামাদেরকে নিয়ে যখন তথাকথিত রাম বাম আর ইসলাম বিদ্বেষীরা যখন আজে বাজে কথা বলে, তাদের চরিত্রে অপবাদ দেয়, তাদেরকে নিয়ে বিদ্রুপাত্মক কথা বলে, আমাদের কলিজাটা তখন দুঃখে ফেটে যায়। এরা আলেমদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। তোমাদের কাছে ধর্ম ব্যবসায়ীর ডেফিনেশন কি আমি বুঝলাম না। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে নিজের লেবাস পাল্টাইয়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে ধর্মীয় সম্প্রদায়ের সিম্পেথি নিয়ে, এরপরে কর্তৃত্ব নিয়ে আবার ওই ধর্মীয় সম্প্রদায়ের উপরে হানা দেয়, যারা হামলা চালায়, যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এখন ধর্ম ব্যবসায়ীরা ধর্মওয়ালাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরপরে আলেমদেরকে তারা বলছে যে আলেমরা মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, মানি থাকলে না মানি লন্ডারিং করবে? আমাদের দেশের আলেমদের তো পয়সাই নাই, কিন্তু আমার নিজের একটা বাড়ি নাই, আমার নিজের একটা বাড়ি নাই, এখন ভাড়া বাসায় থাকে। এদেশের বেশিরভাগ আলেমরা এভাবেই তাদের জীবন চলছে। আমি এমন বহু আলেমকে চিনি যাদের টিনের বাড়ি, যাদের বাড়ি নাই, এরকম আলেমের সংখ্যা কম না বেশি? অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে গেলে দেখবেন আলেমরা সেখানে কত ভালো আছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা আলেমরা ভোগ করে থাকেন, আমাদের দেশে সেই সুযোগ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে মানুষকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পন্ন করেননি, বরং যে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সেই মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য পয়গাম্বর তথা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল পাঠানোর এই ধারাবাহিকতা শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই গেটকে লক করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে আখেরি নবী আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠানোর যে সিস্টেম সেটি আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। নবী এবং রাসূলগণের এই কার্যক্রমকে কিয়ামত পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্য ইলমে নববীর ধারক এবং বাহক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে বলা হয় উলামা। এই আলেমদের মর্যাদা অনেক বেশি। একজন আলেম দেশ এবং জাতির শ্রেষ্ঠ সম্পদ, মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন আফসোস করে, ঠিক তেমনিভাবে যদি আলেমরা না থাকে মানুষও আফসোস করবে। এর কারণ কি? কারণ হচ্ছে উলামায়ে কেরাম হচ্ছেন ইলমে নববীর ধারক এবং বাহক, কোরআন এবং সুন্নাহ হচ্ছে মানুষের জীবন পরিচালনার পাথেয়, আর কোরআন সুন্নাহর জ্ঞানে যারা সমৃদ্ধ তারা হচ্ছেন উলামায়ে কেরাম। সুতরাং তারা যদি হারিয়ে যান কিংবা কোনো সমাজে যদি তাদেরকে চক্রান্ত বা ষড়যন্ত্রের সম্মুখীন করে ফেলা হয় তাহলে সেই সমাজ বা সভ্যতার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। উলামায়ে কেরাম না থাকলে দ্বীনের সঠিক চর্চা হয় না, দ্বীন নিয়ে গবেষণা, দ্বীনের চর্চা, এর ধারা বন্ধ হয়ে যায়। আর যখনই কোনো সমাজ বা সভ্যতায় দ্বীন চর্চার ধারা বন্ধ হয়ে যায় তখন সেই সমাজ বা সভ্যতার মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়। সুতরাং
মানুষদেরকে ইলমে নববী এর আলোকে অর্থাৎ কোরআন সুন্নার আলোকে মানুষকে সমৃদ্ধ রাখা এবং মানুষকে কোরআন সুন্নার পথে পরিচালিত করার জন্য ওলামায়ে কেরামের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যদি আলেমগণ না থাকেন এ পৃথিবীর টিকে থাকবে না, কারণ আলেমগণ না থাকা মানেই হলো কোরআন সুন্নার চর্চা, কোরআন সুন্নার প্রচার প্রসার এবং এর দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। আর যখনই কোরআন সুন্নার চর্চা গবেষণা এর দাওয়াত বন্ধ হয়ে যাবে তখনই কিয়ামত চলে আসবে। সুতরাং আমরা বলতে পারি একটি সমাজ এবং সভ্যতার জন্য ওলামায়ে কেরাম তাদের অবদান, তাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এজন্য ইসলামে আলেমদেরকে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামের মর্যাদা কতটুকু এটা তো আমি বলা লাগবে না, কোরআন এবং সুন্নায় ওলামাদেরকে কেমন মর্যাদা দেওয়া হয়েছে দেখুন। আমরা সবাই জানি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? না, পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? নবী এবং রাসূলরা। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুসসালাম, নবী এবং রাসূলগণ, তারাই হচ্ছেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। এখন ওলামায়ে এখন নবী রাসূলগণ হচ্ছেন মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আবার নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সর্বশ্রেষ্ঠ নবী আলেমদেরকে নিয়ে কি বলেছেন এবার শুনুন। ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নবী রাসূল, আর নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আমাদের রাসূল, আর আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে আলেমদের ব্যাপারে কি বলেছেন দেখেন। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তাদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি বলছেন নিশ্চয়ই এই ওলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া আলাইহিমুসসালাম অর্থাৎ নবীগণের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবীজি বলছেন ওলামায়ে আল্লাহর নবী বলছেন যে নবীগণ উত্তরাধিকার হিসেবে দিরহাম বা দিনার রেখে যাননি। ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং নবী রাসূলগণ উত্তরাধিকার হিসেবে ইলম রেখে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, নবীজি বলছেন সুতরাং যে নবী রাসূলগণের রেখে যাওয়া এই ইলম অর্জন করলো সেই যেন পূর্ণ অংশ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। নবী রাসূলগণের রেখে যাওয়া ইলমের অনুসন্ধানী, ইলমের তালাশকারী যারা, ইলমের ধারক এবং বাহক যারা, তারা হচ্ছেন ওলামা। আর সেই ওলামাদেরকে নবীগণের উত্তরাধিকারী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মানুষ আর আলেম মর্যাদা কি সমান? সাধারণ মানুষের চাইতে আলেমের মর্যাদা তো অবশ্যই বেশি। শুধু তাই নয়, একজন আবেদ আল্লাহর ইবাদতকারী একজন বান্দার চাইতেও একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এটি আমি বলিনি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থ তিরমিজি, ইবনে মাজা এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, নবীজি বলেছেন পূর্ণিমার রাতে নক্ষত্রের উপরে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, ঠিক তেমনি আল্লাহর ইবাদতকারী বান্দাসমূহের উপরে আলেমের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না, এর ব্যাখ্যাটা একটু আপনাদেরকে দেই। নক্ষত্র এবং চাঁদ পার্থক্য আছে, নক্ষত্র আর চাঁদের মধ্যে পার্থক্য আছে। নক্ষত্র সে কেবল নিজে নিজেকে আলোকিত করে, আর চাঁদ সে নিজেও আলোকিত হয় আবার অন্যকেও আলোকিত করে। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী এই উদাহরণটা কেন দিলেন, একজন এবাদতকারী সে তার এবাদত দ্বারা কেবল নিজে নিজেই সমৃদ্ধ হয় বা নিজে নিজেই আধ্যাত্মিকভাবে লাভবান হয়, কিন্তু একজন আলেম সে তার জ্ঞান দিয়ে নিজেও যেমন উপকৃত হয়
তেমনি অসংখ্য মানুষকে সে তার জ্ঞান দিয়ে উপকৃত করে। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে একজন ইবাদতকারীর চাইতেও একজন আলেমের মর্যাদা বেশি। শুধু তাই নয়, এই আলেমদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আলেমরা হচ্ছে আমার তাওহীদের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। পড়েন, যুগে যুগে ইলমে নববীর ধারক এবং বাহক হিসাবে কাজ করছেন এই সকল ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন? আজ এক শ্রেণীর মানুষ মোল্লা দেখতে পারে না, আলেম দেখতে পারে না, এই আলেমদের খেদমতের কথা আপনি কেমনে ভুলবেন? বলেন, কোরআন আর হাদিস, কোরআন নবীজির যুগে নাজির হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কোরআন ব্যাখ্যা করেছেন, এগুলো কিতাব আকারে আমাদের মধ্যে আমাদের এগুলো কিতাব আকারে আমাদের পর্যন্ত পৌঁছায় দিল কারা? আজকে তাদের অবদান তো আপনি অস্বীকার করতে পারবেন না, এই সমস্ত ওলামায়ে কেরামের খেদমত আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের হাতে এসেছে তফসির, আমাদের হাতে পৌঁছেছে হাদিস, আমাদের হাতে পৌঁছেছে ফিকার বিভিন্ন শাস্ত্র, আমাদের কাছে পৌঁছেছে বিভিন্ন ধরনের ইতিহাস এবং সাহিত্য। সুতরাং তাদের অবদানের কথা আমরা কখনো অস্বীকার করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা এই সকল ওলামায়ে কেরামের প্রশংসা কোরআনে কারিমে আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং এই কথার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর ফেরেশতা এবং উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওয়া উলুল ইলম, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আলেমদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সম্মানিত করেছেন, এই আলেমরা হচ্ছেন কোরআন এবং সুন্নার জ্ঞানে সমৃদ্ধ, আর কোরআন সুন্না হচ্ছে মানুষের জীবন পরিচালনার পাথেয়। সুতরাং ওই কোরআন সুন্না এর জ্ঞানে যারা সমৃদ্ধ, আপনি যে কোনো জায়গায় আটকে গেলে, যেহেতু কোরআন হাদিস কোরআন সুন্না এগুলো মানুষের জীবনের সকল সমস্যার সমাধানকারী, আপনাদের কোনো সন্দেহ আছে? যেহেতু কোরআন সুন্না হচ্ছে মানুষের জীবন পরিচালনার সমস্যা সমাধানকারী, এজন্য এই কোরআন সুন্নার জ্ঞানে সমৃদ্ধ যারা, এদের কাছে আপনি যেন যে কোনো কিছু না জানলে গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য আদেশ দিয়েছেন কে? রব্বুল আলামিন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহালের 43 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে তোমরা জ্ঞানী সম্প্রদায় অর্থাৎ আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তাহলে আলেমদেরকে এই বিশেষ সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আলেম আর জাহেল কি কখনো সমান হতে পারে? না। যারা জ্ঞান অর্জন করেছে, কোরআন সুন্নার জ্ঞান অর্জন যারা করেছে, আল্লাহ বলছেন তারা আর অন্যরা তো সমান নয়। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাহলে বোঝা গেল আলেম আর আলেম যে নয় সে কখনো আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সমান হতে পারে না। আলেমগণ হচ্ছেন আল্লাহ তাআলার প্রশংসার পাত্র, যাদের প্রশংসা সরাসরি কোরআনে কারিমে করেছেন কে? রব্বুল আলামিন। কোরআনে কারিমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। আল্লাহ তাআলা বলছেন,
নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে আলেমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করতে হলে তো আল্লাহ তাআলা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে, আর আল্লাহ তাআলাকে জানতে হলে আল্লাহর কিতাব কোরআন পড়তে হবে। আলেমরা যেহেতু কোরআন পড়ে, কোরআন চর্চা করে, গবেষণা করে, এজন্যই আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা ইলম অর্জন করে তারাই কেবল আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে এই আলেমদের প্রশংসা কোরআনে, তাহলে আলেমদের প্রশংসা সরাসরি কোরআনে কারিমে যিনি করেছেন তিনি কে? আলেমরা তো এই সম্মান নিজে নিজে অর্জন করে নাই, এই সম্মান তাদেরকে দিয়েছেন কে? দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারিমের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা এর 11 নম্বর আয়াতে বলেছেন ইয়ারফাউ আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলছেন আর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা নিজে সমুন্নত করবেন। সুবহানাল্লাহ। আবার নবীজি কি কথা বলেছেন শুনেন, নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত হতে পারে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ায়ুক্তির কাবীরানা ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আল্লাহর নবী বললেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতি না, সে আমার উম্মতের আদর্শের উপরে নয়, যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, আর যে এই সম্প্রদায়ের আলেমদেরকে যথাযথ সম্মান দেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। কথাটা আমার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে আমার উম্মতের বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আর এই উম্মতের আলেমদেরকে যে সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না? নাই। মোল্লা দেখতেই পারে না, দাড়ি টুপি সহ্যই হয় না, আলেমকে দেখলেই তার ভালো লাগে না, কি বলেন? এরকম কিছু মানুষ আছে না? নাই। এই যে আলেমদের সম্মানের কথা, মর্যাদার কথা আমি কোরআন হাদিস থেকে বললাম, এই সম্মান আর মর্যাদা আলেমদেরকে দিয়েছেন কে? যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, সেই সকল মানুষদেরকে আপনি যদি অসম্মান করেন, সেই সকল মানুষদেরকে যদি নিরপরাধভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করেন, সেই সকল বিশেষ সম্মানিত মানুষদেরকে যদি নিরপরাধভাবে তাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করেন, এর পরিণাম কোনোদিনও ভালো হবে না, এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ওলামায়ে কেরাম এরা হচ্ছেন কোরআন সুন্নাহ গবেষক, কোরআন সুন্নাহ চর্চাকারী, এরপরে ইলমে নববীর ধারক এবং বাহক, যুগ যুগ ধরে, যুগের যুগ যুগ ধরে এরা মানুষের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান বিলিয়ে যাচ্ছেন। এদের কারণেই আমাদের আমলের পরিশুদ্ধি ঘটে, এদের কথা শুনে, এদের দিক, এদের সঠিক দিক নির্দেশনার কারণেই আমরা ইমানের পথে চলতে থাকি, আমরা আমাদের ইমানকে উজ্জীবিত রাখতে পারি। সুতরাং সেই সকল বিশেষ সম্মানিত ওলামায়ে কেরামদের প্রতি অবজ্ঞা, তাদের চরিত্র হনন বা তাদেরকে নিয়ে উপহাস বা ঠাট্টা মস্করা করা, তাদেরকে অপবাদ দেওয়া, তাদের চরিত্রকে নিয়ে বদনাম করা, এটা কখনোই কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। ইমাম আত-তাহাবি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ, জগৎ বিখ্যাত গ্রন্থ আল আকীদা আত-তাহাবিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন সালাফ এবং খালাফ অর্থাৎ পূর্ববর্তী আর পরবর্তী ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিস ফিক এবং দীনি দূরদর্শিতা সম্পন্ন, ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে তাদের সমালোচনা করা, অন্যায়ভাবে তাদের সমালোচনা করা কারো জন্য জায়েজ নয়। যে ব্যক্তি অন্যায়ভাবে আলেমদেরকে নিয়ে সমালোচনা করবে সেই ব্যক্তি গুমরা হয়ে, সে ব্যক্তি গুমরা হিসাবে গণ্য হয়ে যাবে। এরপরে দেখুন ইমাম হাফেজ আবুল কাসিম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন হে ভাই জেনে রেখো, আলেমুল আমাদের দুশ্চর্চা বড় বিষাক্ত জিনিস, আলেমুল আমাদের দুশ্চর্চা বিষাক্ত জিনিস,
কারণ আল্লাহ তাআলার একটি অভ্যাস হলো ওলামায়ে কেরামের কুৎসা রটনাকারীকে তিনি দুনিয়াতেই লজ্জিত করে ছেড়ে দেন। দেখেন না এক টাকলার অবস্থা কি হয়েছে, আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলেছে, সে আলেমদেরকে নিয়ে কুৎসা রটনা করেছে, আলেমদের চরিত্র হননের চেষ্টা করেছে। আল্লাহ তার চরিত্র এমন ভাবে নষ্ট বানিয়ে দিয়েছেন যে এই দেশের এক ইঞ্চি জমিনও তাকে গ্রহণ করে নাই। এটা হচ্ছে আলেমদের সাথে বেয়াদবির ফল। শুধু সে নয়, ইতিপূর্বে এবং পরবর্তীতে যারাই আলেমদেরকে নিয়ে এই রকম আজে বাজে কথা বলবে বা আলেমদের চরিত্র নিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, কারোরই পরিণতি কিন্তু ভালো হবে না। এদেরকে আল্লাহ দুনিয়াতেই বিজ্জত করে ছেড়ে দিবেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিককে, বেজ্জত করারও মালিককে। খুব ইজ্জত আপনার, জুমার আগে ইজ্জতওয়ালা জুমার পরে আপনাকে বেজ্জত বানায় দিতে পারেন কে? কারণ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, তিনি যাকে চান তাকে ইজ্জত দেন সম্মান দেন, তিনি যাকে চান তাকে আবার বেজ্জত করে দেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলেমদের রক্ত নিয়ে খেলা করো না, কারণ আলেমদের রক্ত বড় বিষাক্ত জিনিস। আলেমদের রক্ত বড় বিষাক্ত জিনিস, আলেমের রক্তের গ্রাম যে নেয় সে অসুস্থ হয়ে যায়, আর আলেমের রক্ত যে ভক্ষণ করবে দুনিয়াতেই সে বেজ্জত হয়ে মারা যাবে। চমৎকার কথা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবার আরেকজন গবেষক তিনি বলছেন যে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের অন্তর মরে যায়। এজন্য হাফিজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি আলেমদের প্রতি বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করে মৃত্যুর আগে তার অন্তর মরে যাবে, মৃত্যুর আগে তার অন্তর মরে যাবে। দেখুন ওলামায়ে কেরাম এদের মর্যাদা কেমন। নবীজির একটি হাদিস আমার মনে পড়লো, এটি আবু দাউদ শরীফের 5101 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন লা তাসুবুদ্দিক, তোমরা মুরগি তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বুঝেন তো আপনারা, দেখেন হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বললেন লা তাসুবুদ্দিক, মোরগকে গালি দিও না। এর কারণ সে সকালবেলা মানুষকে নামাজের জন্য জাগিয়ে তোলে। হয়তো এই শহরাঞ্চলে হাঁস মুরগ অনেকে পালে না, আমি তো গ্রামের ছেলে, ছোটবেলা আমি নিজে গ্রামে বড় হয়েছি। যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছেন তারা দেখছেন যে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে মুরুগ, মুরুগের একটা শব্দ আছে না, একটা সাউন্ড আছে না, মুরুগ ডাকে, আপনারা শুনছেন কি না? এটা যারা ছোটবেলা গ্রামে বড় হয়েছেন, আল্লাহ নবীর জন্য বললেন লা তাসুবুদ্দিক, মোরগকে গালি দিও না, কারণ সে সকালবেলা মানুষকে নামাজের জন্য সে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আজানের আগে মোরগ ডাকার কারণে মোরগ এর সম্মান যদি বেড়ে যায়, যে সমস্ত ওলামায়ে কেরাম সারা জীবন ভর কোরআন সুন্না দিয়ে মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান করছেন, তাদের মর্যাদা কত বেশি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ আকবার। এই জন্য তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা সত্য যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওলামায়ে কেরাম কারো দালাল নন, তারা কারো দাস নন, তারা কারো আনুগত্য করেন না একমাত্র আল্লাহ আর তার রাসূল ছাড়া। এই জন্য ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নার কথা বলেন তারা নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে তারা সত্য উন্মোচন করতে গিয়ে সত্য বলতে গিয়ে কারো সামনে তারা মাথা নত করেন না। এটাই হচ্ছে যুগে যুগে আলেমদের দোষ। এই জন্য সত্যের বিপরীত পন্থী যারা বাতেলরা, এরা আলেমোলামাদেরকে আলেমোলামাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র নানান সময়ে তারা করে থাকে, কিন্তু লাভ হবে না, কারণ আল্লাহর দিনের হেফাজত করবেন কে? আস্তে বলবেন না, আল্লাহর দিনের হেফাজত করবেন কে? যেই সকল ওলামায়ে কেরামের এত মর্যাদা কোরআনে আর হাদিসে,
আজ দুঃখ লাগে, 90% মুসলমান এই দেশে বাস করছে, 90% মুসলমানের দেশে আমরা যখন বড় বড় প্রবীণ, আহারে এমনও কিছু আলেম আছেন যারা 30-40, আমার বয়সও 30 বছর হয় নাই, আর ওনারা 30-40 বছর ধরে বুখারি শরীফ পড়ায়, 40-50 বছর ধরে বুখারি পড়ায়, এত মানে কোরআন হাদিস পড়াইতে পড়াইতে চুলদাড়ি পেকে গেছে ওনাদের। সেই সকল ওলামায়ে কেরাম, এদের খেদমতের কথা আপনি ভুলতে পারবেন? 90% মুসলমানের এই দেশে আমাদের মুরব্বী এই সকল ওলামাদেরকে নিয়ে যখন তথাকথিত রাম বাম আর ইসলাম বিদ্বেষীরা যখন আজে বাজে কথা বলে, তাদের চরিত্রে অপবাদ দেয়, তাদেরকে নিয়ে বিদ্রুপাত্মক কথা বলে, আমাদের কলিজাটা তখন দুঃখে ফেটে যায়। এরা আলেমদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী, তোমাদের কাছে ধর্ম ব্যবসায়ীর ডেফিনেশন কি আমি বুঝলাম না। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে নিজের লেবাস পাল্টাইয়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে ধর্মীয় সম্প্রদায়ের সিম্পেথি নিয়ে, এরপরে কর্তৃত্ব নিয়ে আবার ওই ধর্মীয় সম্প্রদায়ের উপরে হানা দেয়, যারা হামলা চালায়, যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এখন ধর্ম ব্যবসায়ীরা ধর্মওয়ালাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ব্যাপারটা হলো যেন পতিতা নারী তার নিজের ইজ্জতের দাবি করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না। ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কোন যুক্তি দেয়? কই যে আলেমদেরকে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দেয়, তো আলেমদেরকে হাজার হাজার লাখ লাখ টাকা তো তুমি দাও না, দিলে পাবলিক দেয়, পাবলিকের তো জ্বালা পোড়া নাই, তোমার তো জ্বালা পোড়া কেন? এদেশের মানুষ আলেমুলামাদেরকে কত ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ আলেমুলামাদেরকে ভালোবাসে, আলেমুলামাদের কথা শোনার জন্য, আলেমুলামাদের সময় না থাকলে কয় হুজুর আমি আপনাকে হেলিকপ্টার দিয়ে আনবো, তাও আপনি আমাদেরকে এসে কোরআন হাদিসের কিছু কথা বলেন। তাহলে আলেমদের প্রতি মানুষদের ভালোবাসা কম না বেশি? এখন ওরা বলে দেখছেন এই ধর্ম ব্যবসায়ীরা হেলিকপ্টার চড়ে ধর্ম ব্যবসা করে, তা তোমরা যখন দুর্নীতি করে দুর্নীতির টাকায় হেলিকপ্টার চড়ে, এদেরকে নিয়ে তো কোনো গবেষণা করো না। আর আলেমরা দুর্নীতির টাকায় হেলিকপ্টারে উঠে না, আলেমরা হেলিকপ্টারে উঠতেও চায় না, তাদের সময় নাই, কিন্তু আলেমরা, কিন্তু আলেমদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, ভালোবেসে কই হুজুর অসুবিধা কি, আমরা আপনাদের জন্য, আমরা আপনার জন্য হেলিকপ্টার একটা ভাড়া করে দিব, আপনি আসেন আমাদের এলাকায় এসে মানুষকে একটু নামাজের কথা বলেন, আখিরাতের, আখিরাতের কথা বলেন, একটু জাহান্নামের বয়ান করে দেন, আমাদের অন্তর যেন নরম হয়। তো সাধারণ পাবলিক তাদের নিজেদের পয়সা খরচ করে ওই হুজুরদেরকে যদি নিয়ে এসে, এতে তোমার এত গা চুলকানি উঠে কেন ভাই? আর এদেশের সাধারণ পাবলিক যদি আলেমদেরকে হাজার হাজার টাকা না, লাখ লাখ টাকাও দিয়ে দেয়, তাতে তোমাদের এত জ্বালাপোড়া কেন? আলেমরা তো চেয়ে নিচ্ছে না, আলেমরা তো চেয়ে নিচ্ছে না, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। এই আমাদের মসজিদেই দেখেন রমজান মাসে হাফেজদেরকে আপনারা কত ভালোবাসেন, শুধু আমাদের মসজিদ নয়, এই দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, কোনো হাফেজ বলেছে আমাকে টাকা দেন? কথা কন না কেন বলেছে? কিন্তু এদেশের মানুষ অত্যন্ত ধার্মিক, এরা আলেমদেরকে ভালোবাসে, কারণ আলেমদের মর্যাদা কোরআন হাদিসে আছে, জন্য মানুষ আলেমদেরকে ভালোবাসে, ভালোবেসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ আলেমদের পেছনে খরচ করছে। তো সাধারণ পাবলিক করছে, তোমার এত জ্বালাপোড়া কেন? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র যদি হতো, অথবা আমাদের সরকার যদি আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে ভরণ পোষণ করতেন, এখন সরকার যদি আলেমদেরকে বাড়ি দিতেন, গাড়ি দিতেন, আলহামদুলিল্লাহ এটা ভালো না খারাপ, সরকার যদি আলেমদেরকে ফ্ল্যাট দিতেন, বাড়ি দিতেন, গাড়ি দিতেন, দিয়ে বলতেন আলেমরা আপনাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, মাসে মাসে বেতন ভাতা দিলাম, এবার আপনি শুধু মানুষকে দাওয়াত দেন, মানুষের মধ্যে দিন ছড়াই দেন, আর এরপরে যদি আলেমরা পয়সা নিত, তাহলে এরপরে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা যেত। এখন আলেমরা একটু সচ্ছল হোক এটাও তারা চায় না, বরং এদের মন মগজ হলো এমন, এরা চিরকাল আলেমদেরকে ফকির দেখতে চায়। সাধারণ পাবলিক আলেমদেরকে ভালোবাসে, এতে তাদের জ্বালাপোড়া, এই জন্য তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। ধর্ম ব্যবসায়ী আলেমরা না, আরেকটা লিস্ট বানাও, আরেকটা লিস্ট বানাও ওদের, যারা নির্বাচন আসলে
টুপি লাগায় পাঞ্জাবি পরে, এরপরে আবার দাড়িওয়ালা টুপি আলাদের উপরে যারা অন্যায়ভাবে নির্যাতন চালায় তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এই লিস্ট বানাও। আমরা সময়ে সময়ে লেবাস পাল্টাই না। এই হাসিবুর রহমানকে আপনারা আজ 6-7 বছর ধরে চিনেন, কোনোদিন হাসিবুর রহমান জুব্বা বাদ দিয়া তাই কুট লাগাইয়া এসে খুতবা দিয়েছে? তাহলে আমার সুরত আগে যা ছিল এখনো তা আছে। ঠিক আমার মতো কিংবা আমার চেয়ে আরো ভালো ওলামায়ে কেরামের সুরত কিন্তু ঠিকই আছে। ধর্ম ব্যবসায়ী এরা যারা এক এক সময় এক এক সুরত ধরে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? এরপরে আলেমদেরকে তারা বলছে যে আলেমরা মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, মানি থাকলে না মানি লন্ডারিং করবে? আমাদের দেশের আলেমদের তো পয়সাই নাই, কিন্তু আমার নিজের একটা বাড়ি নাই এখন, আমার নিজের একটা বাড়ি নাই এখন, ভাড়া বাসায় থাকি। এদেশের বেশিরভাগ আলেমরা এভাবেই তাদের জীবন চলছে। আমি এমন বহু আলেমকে চিনি যাদের টিনের বাড়ি, যাদের বাড়ি নাই, এরকম আলেমের সংখ্যা কম না বেশি? অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে গেলে দেখবেন আলেমরা সেখানে কত ভালো আছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা আলেমরা ভোগ করে থাকেন, আমাদের দেশে সেই সুযোগ নেই। এখন আলেমরা যতটুকু আছে এতটুকুতে এরা দেখতে পারে না, আর যদি অবস্থা একটু ভালো হইতো তাহলে কি যে হইতো আল্লাহ আলাম, আল্লাহ তালাই ভালো জানেন। এখন যাদের মানি নাই, যাদের টাকাই নাই, এরা আবার মানি লন্ডারিং কেমনে করে? কই হাজার হাজার কোটি টাকার পাচার করার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেখানে কি আলেমের নাম আছে নাকি? সেখানে ওসি প্রদীপের নাম আছে, সে 300 কোটি টাকা পাচার করেছে। সেখানে পিকে হাওলাদারের নাম আছে, যে 11,000 কোটি টাকা পাচার করেছে। তো দুর্নীতিবাজ আলেমদেরকে বলো কেমনে, দুর্নীতিবাজ আলেমদেরকে কেমনে বলো? বরং এদেশে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করছে এদের তালিকায় ওই সকল দুর্নীতিবাজদের নাম না থাকা, এই সকল দুর্নীতিবাজ চিহ্নিত দুর্নীতিবাজদের নাম বাদ দিয়ে কেবলমাত্র শীর্ষস্থানীয় ওলামাদের নাম দিয়ে তাদেরকে মানি লন্ডারিং এর অভিযোগ, তাদেরকে মানি লন্ডারিং এর অভিযোগে অভিযুক্ত করে দুর্নীতিবাজ আখ্যাদান করে এই তথাকথিত গণকমিশনে যারা যুক্ত তারা নিজেরাই ইসলাম বিদ্বেষী হিসাবে তাদের নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছে। নইলে প্রকৃত দুর্নীতিবাজদের নাম নাই কেন? প্রকৃত দুর্নীতিবাজদের নাম নাই, আর আলেমরা কয়, আলেমদের কাছে তো বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে। হ্যাঁ, এটা সত্য, এটা কিন্তু আসে, এটা আসে, এটা দিয়ে আলেমরা তাদের বাপদাদার ভিটামাটির উন্নয়ন করে না, বরং এদেশের আলেমুল আমাদের কাছে, আমাদের এই বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করেন, তারা আলেমদেরকে ভালোবেসে আলেমদের হাতে টাকা তুলে দেয় যেন আলেমরা এই টাকা দিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে। আর ওলামায়ে কিরাম দীর্ঘদিন ধরে কষ্ট করে করে পাহাড়ে অনেক আলেমদেরকে দেখছি ঘরের মধ্যে ঠিক মতো বাজার নিতে পারে না, বউ বাচ্চাকে সময় দিতে পারে না, একটা মসজিদ করবে মাদ্রাসা করবে পাগলের মতো ছুটছে, ভিখারির মতো মানুষের কাছে গিয়ে হাত পাটছে, এর কাছে ওর কাছে যাচ্ছে। আর এই সকল ওলামায়ে কিরাম পরিবার ছেড়ে বাচ্চা কাচ্চাকে সময় কম দিয়ে এভাবে উম্মতের চিন্তা করে যুগের পর যুগ ধরে মসজিদ মাদ্রাসার খেদমত করছেন বলে এই বাংলাদেশ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে পরিণত হয়েছে। আলেমদের কাছে টাকা আসে, এটা সত্য। এই টাকা দিয়ে আলেমরা কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। যদি না বানাতো, যে 1,000 মাদ্রাসার লিস্ট তোমরা বানাইছো, এই 1,000 মাদ্রাসার লিস্ট তোমাদের পূর্বপুরুষরা এই 1,000 মাদ্রাসা বানায় নাই। এই আলেমদের কাছে প্রবাসীদের টাকা, এদেশের মানুষের মুষ্টি চাউল, এদেশের মানুষের লাউ সৎকার টাকা, ডিম সৎকার টাকা, হাঁস মুরুক সৎকার টাকা, এদেশের মানুষের ঘাম জোড়ানো পয়সা, এই সকল পয়সা দিয়ে এই সকল মাদ্রাসা গড়ে উঠেছে। এই সকল মাদ্রাসার প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালুকণা, প্রত্যেকটি বালু সিমেন্টের সাথে এদেশের মানুষের ঘাম জোড়ানো পয়সা এখানে আছে। যারা এটা বানাইছে, এই কমিশন যারা বানাইছে, এদের পূর্বপুরুষরা কিন্তু এই মাদ্রাসা বানাইতে টাকা দেয় নাই। দিয়েছে কারা? কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, এদেশের আমজনতা, আমাদের প্রবাসী ভাইয়েরা, এদের কষ্টার্জিত পয়সা দিয়েই এই মসজিদ মাদ্রাসা হয়েছে, ঠিক কি না? প্রত্যেকটি মসজিদ এভাবেই হয়েছে, প্রত্যেকটি মাদ্রাসা এভাবেই হয়েছে। সে আলেমদেরকে তারা দুর্নীতিবাজ বলতেছে। হাজার হাজার কোটি টাকার
যারা পাচার করেছে এদের লিস্ট করো। লিস্ট করার জিনিস পাও না যে দুর্নীতি বা মানি লন্ডারিং আলেমরা করতেছে, অথচ এরা কোটি কোটি টাকা। আপনারা জানেন, আপনারা জানেন ডলারের দাম বেড়ে গেছে 102 টাকা এখন, প্রত্যেক ডলার সমান 102 টাকা। কেন ডলারের দাম বাড়লো কেন? কারণ রিজার্ভ কমে গেছে। একদিকে রিজার্ভ কমে গিয়েছে, অন্যদিকে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের টাকা বিদেশে যারা পাচার করছে ওদের লিস্ট বানাও। লিস্ট বানাই বানার জায়গা পাও না, জিনিস পাও না। এরপরে আলেমদেরকে তারা বলছে যে আলেমরা নাকি সাম্প্রদায়িকতার জঙ্গিবাদের দিকে মানুষকে উস্কে দেয়, অথচ মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আলেমরাই সবচেয়ে বেশি কথা বলে। আমাদের এই মসজিদ তো পাহাড়তলি থানার অন্তর্ভুক্ত, পাহাড়তলি থানার ওসি সাহেবের উপস্থিতিতেই তো আমি নিজে একদিন ওই যে ছেলে ধরা গুজব সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ নিয়ে কথা বলেছিলাম, আপনারা তার সাক্ষী। এবং তিনি নিজেই দাঁড়িয়ে বলেছিলেন এভাবে কোরআন সুন্নার আলোকে এত সুন্দর বক্তব্য আমি অন্য কোথাও শুনি নাই, শুধু আমি কেন। এভাবে দেশের হাজার হাজার আলেমরা তাদের বক্তব্যের আলোকে, সঠিক দিক নির্দেশনার আলোকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মানুষদেরকে বের হওয়ার জন্য, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষদেরকে দাঁড়াবার জন্য তারা তাদের বক্তব্যে উৎসাহিত করছেন। এখন তারা বলছে আলেমরা নাকি সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের উস্কানিদাতা। তো হলি আর্টিজনের হামলা জ্বালা চালাইছে, ওই লিস্টে কি কোনো আলেম বা মাদ্রাসার ছাত্রদের নাম আছে? তোমরা যে 1000 মাদ্রাসা, এখন আবার দেখেন 1000 মাদ্রাসার নাম তারা দিয়েছে, সেখানে আবার দুইটা দোকানের নামও তুলে দিচ্ছে। এখন কোনটা মাদ্রাসা আর কোনটা দোকান ওইটাও তারা চিনে না, মানে একটা আরবি নাম দেখছে, কথার কথা একটা আরবি নাম দেখছে, আমি ভুলে গেছি দুইটা নাম আছে, ওইটা আসলে দুইটা দোকান। এখন আপনার দোকানের নাম যদি হয় দারুত্তাকওয়া, ওরা ভাববে যে দারুত্তাকওয়া এটা মনে হয় মাদ্রাসার নাম। আবার এরা যে ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে আলেমদের লিস্ট করেছে, আমি তার প্রমাণ দিই। এই 116 জনের মধ্যে আমাদের দেশের না এইরকমও কয়েকজন আলেমের নাম তারা ঢুকাইছে। মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, উনার বাড়ি কি বাংলাদেশে? উনার বাড়ি তো কোথায়? ভারতে। উনি থাকেন সৌদি আরবে দাম্মামে। এখন এরকম আরও কয়েকজন আলেমদের নাম তারা লিস্টে দিয়েছে, যদি বুঝতাম বাংলাদেশি আলেমদের নাম দিয়েছে তাহলে বুঝতাম তারা খুব গবেষণা করে করে এই লিস্টটা তৈরি করেছে। যেহেতু এই লিস্টের ভেতরে বিদেশি আলেমদের নামও আছে, তার মানে বুঝাই যাচ্ছে এটা একটা ফালতু লিস্ট, এটা একটা ফালতু কমিশন। এরা ইসলাম বিদ্বেষী মনোভাব থেকেই এ ধরনের লিস্ট তৈরি করেছে, নইলে তো দেশের আলেমদের নাম থাকতো, বিদেশি আলেমের নাম ঢুকে কেমনি? বিদেশি আলেম এই যার নাম বললাম উনি মনে হয় জীবনে কোনোদিন বাংলাদেশেও আসে নাই। হ্যাঁ আসছে না কি? জীবনে কোনোদিন আসে নাই। তো যে লোক বাংলাদেশে জীবনে আসে নাই, এই লোক বাংলাদেশে এসে জঙ্গিবাদে উস্কানি দিল কেমনে, সাম্প্রদায়িকতায় উস্কানি দিল কেমনে। আবার তারা আলেমদেরকে যে বলে সাম্প্রদায়িকতার জঙ্গিবাদের উস্কানি দাতা, আচ্ছা বলেন তো হলি আর্টিজনের হামলায় মাদ্রাসার ছাত্র জড়িত? কথা বলছেন না কেন আপনারা? ওলামায়ে কেরাম জড়িত? না, বরং কোনো জঙ্গিবাদী কার্যক্রমে মাদ্রাসার ছাত্ররা জড়িত নয়, কারণ জঙ্গিবাদকে, উগ্রপন্থা সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে বোমাবাজি করে, সন্ত্রাসী করে, জঙ্গিবাদী কার্যক্রম চালায়, এদেরকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এখন ওই হলি আর্টিজনের হামলায় নর্থ সাউথের শিক্ষার্থী নাকি একজন জড়িত ছিল, তাই না? নর্থ সাউথের কয়েকজন ছিল না? তো 1000 মাদ্রাসার লিস্ট যে বানাইলা, নর্থ সাউথের নাম দিলা না কেন? নর্থ সাউথের নাম দিলা না কেন? দিলা তো খালি মাদ্রাসার নাম, আবার দুইটা দোকানের নামও ঢুকাই দিয়েছ। জানি না বেচারা দোকানের মালিক যে সে কোন পেরেশানিতে পড়েছে। এই হচ্ছে এদের কার্যক্রম। আর তারা এই দেশের ওয়াজ মাহফিল নিয়ে খুব বিরক্ত। কেন বিরক্ত? কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের পুকুরের জিয়ানু মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে, এই জন্য তারা খুব বেশি বিরক্ত। অথচ এই ওয়াজ মাহফিল নতুন কোনো বিষয় নয়, নবী রাসূলগণ তারাও ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম তারাও ওয়াজ করতেন, নসিহত করতেন, মানুষকে কোরআন সুন্নার বয়ান শোনাতেন। এই যে আমরাও তো জুমায় মানুষকে কোরআন সুন্নার কথা বলি, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, তফসির মাহফিলে, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলে, সব জায়গায় তো কুরআন হাদিসের আলোচনা হয়, সব জায়গায় ওয়াজ নসিহত হয়। সমাজ এবং
সভ্যতার উন্নতিতে এই ওয়াজ মাহফিলের অবদান অনস্বীকার্য। এই ওয়াজ মাহফিল কীভাবে আমাদের সমাজ আর রাষ্ট্রের জন্য কল্যাণকর, আমি ১৩টি পয়েন্ট বলি। ওয়াজ মাহফিল আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কীরকম কল্যাণকর, ১৩টা পয়েন্ট বলি। নাম্বার ১, এক নাম্বার, এই ওয়াজ মাহফিল হচ্ছে এদেশের আম জনতার একটা সংক্ষিপ্ত পাঠশালার নাম। কারণ এখানে কুলি মজুর রিক্সাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা শিক্ষিত অশিক্ষিত সমাজের হায়ার ক্লাসের লোয়ার ক্লাসের সব শ্রেণীর মানুষদের একটা মিলন মেলা ঘটে। ওয়াজ মাহফিলগুলোতে গেলে দেখবেন এখানে এক ক্যাটাগরির লোক না, সকল ক্যাটাগরির লোকেরা ওখানে গিয়ে উপস্থিত হয়। সেখানে কীভাবে আপনি নামাজ পড়বেন, নামাজ শুদ্ধ করবেন, কবরের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, আখেরাত মুখে আলোচনা, ইসলাহমূলক আলোচনা, জীবন সংশোধনমূলক আলোচনা এবং দিক নির্দেশনা, উম্মতের দিক নির্দেশনা, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়। অর্থাৎ বলতে পারি আমরা এটা জ্ঞান চর্চা আর জ্ঞান বিতরণের একটি জায়গা। এখন আমরা তো অনেকে যারা অশিক্ষিত মানুষ তারা বই পুস্তক পড়তে পারে না, এখন তারা তো ওই ওয়াজ মাহফিলে গেলে অন্তত কোরআন হাদিসের কিছু কথা শুনতেই পারে। আবার যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আমার সেই কলেজের টুকরা ভাইরা কোরআন হাদিস পড়তে পারে নাই, তো তারাও তো ওয়াজ মাহফিলে গেলে অন্তত কোরআন হাদিসের কিছু ভালো কথা শুনতে পারে। অনেক উচ্চশিক্ষিত মানুষ আছেন যারা কোরআনের মাহফিলে গেলে কোরআনের বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুনে তারাও কোরআনের প্রতি আকর্ষিত হয়ে যান। তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল হচ্ছে জ্ঞান চর্চা আর জ্ঞান বিতরণের জায়গা। এই ওয়াজ মাহফিলে জ্ঞান চর্চা আর জ্ঞান বিতরণ যত বেশি হচ্ছে, মুসলমানরা তত বেশি জ্ঞানগত আখলাকগত আমলগত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এটা তথাকথিত বাপ রাম আর নাস্তিকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই তারা এই ওয়াজ মাহফিলের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নাম্বার ২, দুই নাম্বার, আমরা ইমানের পথে চলতে গেলে ইমানি খোরাকের দরকার, আর ওই ইমানি খোরাক পাওয়া যায় বাংলাদেশের এই সকল ওয়াজ মাহফিলে। এটা তো যুগ যুগ ধরে শত শত বছর ধরে চলে আসা, এটা আমাদের দেশের গ্রাম গ্রামে গঞ্জে এবং শহরে বন্দরে সব জায়গার একটি ঐতিহ্য হিসাবে রূপ নিয়েছে। এরপরে দেখুন, এটা আমাদেরকে ইমানের পথে চলতে কিভাবে উৎসাহিত করে। আপনারা দা বুঝেন তো, দা চিনাঙ্গে কি বলেন এটাকে, বটি নাকি দা? আচ্ছা, দা যদি আপনি ব্যবহার না করেন, অর্থাৎ এটা দিয়ে মাছ না কাটেন, সবজি না কাটেন, আপনি দা যদি ব্যবহার না করেন, কয়েকদিন ফেলে রাখেন, তাইলে এই দা ভূতা হয়ে যাবে। ভূতা বুঝেন তো, তো দা ফেলে রাখলে যেমন ভূতা হয়ে যায়, ঠিক তেমনি একজন মুসলমান কোরআন হাদিসের বাইরে থাকলে, কোরআন হাদিসের ওয়াজ নসিহত আলোচনার বাইরে থাকলে তার ইমানও ভূতা হয়ে যায়, তার ইমানে জং ধরে যায়। দেখবেন যারা জুমার দিনে অন্তত প্রত্যেক জুমায় আপনারা যারা আগে ভাগে এসে আলোচনা শুনেন, দেখবেন অন্যদের চাইতে আপনাদের ভেতরে দিনদারিতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, আমল করার একটা মনমানসিকতাও বেশি থাকে। আরে ভাই, দা ব্যবহার করলে দা যেমন ব্যবহারের উপযোগী থাকে, না করলে যেমন ভূতা হয়ে যায়, ঠিক তেমনি ইমানকে ঠিক রাখার জন্য বেশি বেশি ওয়াজ নসিহত শুনতে হবে, না শুনলে ইমানটাও ভূতা হয়ে যায়। নাম্বার ৩, তিন নাম্বার, এই ওয়াজ মাহফিলের কারণে এখন সমাজ থেকে অপরাধ কমে যাচ্ছে। আচ্ছা, ওয়াজ শুনে অপরাধী হয়েছে এরকম মানুষ আছে? ওয়াজ শুনে কেউ চোর হয়েছে, কেউ ডাকাত হয়েছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করছে আছে? বরং এরকম বহু প্রমাণ আছে মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, একদিন ওয়াজে গিয়ে মা বাবার খেদমতের ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে দিয়া তৌবা করে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে মাফ চেয়েছে, এমন বহু নজির এই সমাজে এই দেশে আছে। তাহলে বোঝা গেল অপরাধ প্রবণতা হ্রাস পাওয়ার ক্ষেত্রেও এদেশের ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার ৪, ৪ নাম্বার, এই ওয়াজ মাহফিলের কারণে মানুষ বেশি বেশি আল্লাহমুখী হচ্ছে। তবে আমার খুব অবাক লাগে, জানেন, অবাক লাগে এই কারণে যে আমি যখন দেখি নাস্তিক মোট্টা বাম রামদের সুরে মুসলমান নাম নিয়ে কিছু যুবক ছেলেপেলেরা বা আমাদের মুসলমান নামধারী কিছু মানুষ, এরাও যখন ফেসবুকে ওয়াজ মাহফিল নিয়ে নানামুখী নেগেটিভ মন্তব্য করে, আমার অবাক লাগে, সে তো নাস্তিকদের সুরের সাথে সুর মিলায়, এ রঙিন চশমা লাগায় বলে এ তো ওয়াজ হয়ে দেশে, কিন্তু কই কি হয়েছে পাগলা, তোমার এই রঙিন চশমা খুলে ফেলো, রঙিন চশমা খুলে ফেলে দেখো, সত্যি ওয়াজ মাহফিলের কারণে এখন যুবকদের মুখে দাড়ি রাখা আগের চেয়ে বেড়েছে। ওয়াজ মাহফিলের কারণে মসজিদে গিয়ে দেখো আগের চেয়ে মুসল্লি বেড়েছে। ওয়াজ মাহফিলের কারণে পরিবর্তন হয় নাই, কে বলেছে? যুবকরা আগে তাখনুর নিচে প্যান্ট পরেছে, লুঙ্গি পরেছে, এদেশের উলামায়ে কেরামদের খেদমতের কারণে, ওয়াজ নসিহতের কারণে, তাবলীগের কারণে এই যুবকরা আজ প্যান্ট আর লুঙ্গিকে তাখনুর নিচে, তাখনুর নিচ থেকে উপরে উঠিয়েছে।
তুমি তো রঙিন চশমা লাগাইছো দেখবা কেমনে, তুমি তো আসোই সারাদিন ঘরের ভিতরে আর ফেসবুকে, তুমি বাহিরের জগৎ সম্পর্কে কিছুই জানো না, তুমি সফর করো না, তুমি বিভিন্ন জায়গায় যাও না, তুমি জানবা কেমনে এগুলো? কারণ তুমি ওই কুনু ব্যাং, বুঝছেন তো আপনারা, কুনু ব্যাং, কুনু ব্যাংয়ের সীমানা খুব ছোট, সে ওই ছোট্ট সীমানার গণ্ডিতে আবদ্ধ, এ তো কোথাও যায় না, সে কেমনে জানবে? এই জন্য রঙিন চশমা পরে ফেলেছে, সব কিছু রঙিন দেখতেছে। রঙিনটা খুলে সাদাটা লাগাও, তাইলে যেটা আছে সেটাই দেখা যাবে ইনশাআল্লাহ। এরপরে নাম্বার ফাইভ, এই সকল ওয়াজ মাহফিল, এগুলোর কারণে মানুষের অন্তর নরম হয়, মানুষ আল্লাহমুখী হচ্ছে। আপনি ওয়াজ মাহফিলে গেলে অন্তর নরম হবে উলামায়ে কেরামদের বয়ান শুনে, তাহলে বোঝা গেল অন্তর নরম এবং আল্লাহর গুলামির পথে মানুষদেরকে উৎসাহিত করতেও এই সকল ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার সিক্স, এই সকল ওয়াজ মাহফিলের সবচেয়েতে বেশি যে অবদান সেটি হচ্ছে এই সকল ওয়াজ মাহফিল এর কারণে যুবক এবং তরুণদের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে, যা এই সকল ইসলাম বিদ্বেষীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুবকদের এই গণজুয়ারকে তারা রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু লাভ নাই। জুয়ার স্রোত দেখছেন তো আপনারা, স্রোত, নদীর স্রোত দেখেছেন তো, নদীর স্রোত যখন আসে, এই স্রোতে যা আসে, আপনিও তো করলে আপনারে ভাষায় নেওয়া যাবে। এই যে টিস্যু, এই টিস্যুকে যদি নদীর স্রোতের মধ্যে ফেলে দেন, এটা থাকবে না, স্রোত ভাসিয়ে নিয়ে যাবে। স্রোতের সামনে যেটাই আসে ওইটা যেমন ভেসে চলে যায়, কোরআন শোনার জন্য আর আলেমদেরকে ভালোবেসে আজ যুবকদের যে গণজুয়ার সৃষ্টি হয়েছে, এই গণজুয়ারকে রুখে দেওয়ার জন্য যে সকল ইসলাম বিদ্বেষীরা যুবকদের সামনে এসে দাঁড়াবে, তারাও নদীর স্রোতের মতো ভেসে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হওয়া লাগবে। যুবকদের গণজুয়ারকে আপনি রুখে দিতে পারবেন না, কারণ এই যুবকরা জাগলে কোনো জাতির উত্থান ঘটে যায়, আর যুবকরা ঘুমিয়ে গেলে একটি জাতির পতনও ঘটে যায়। তো এই যুবকদের মধ্যে পরিবর্তন এসেছে এই সকল ওয়াজ মাহফিলের কারণে। আগে যুবকরা ইউটিউবে গেলে গান শুনত, নাটক সিনেমা দেখত, এখন সারাদিন যুবকরা ওয়াজ শুনতেছে। আগে আমাদের মহিলারা হাজব্যান্ডের সাথে ঝগড়া করত, আগের ঝগড়াগুলো ছিল একটু মারাত্মক, আর বর্তমান সময়ের ঝগড়া হয়ে গেছে রোমান্টিক। কীরকম ঝগড়া হয়েছে রোমান্টিক দেখেন, আগে হাজব্যান্ড সারাদিন কাজকাম শেষে যখন বাড়িতে এসেছে, এসে দেখছে তার বউ কিরণমালা দেখে, তাপুর টুপুর দেখে, আপনি বলবেন হুজুর আপনি এগুলোর নাম জানেন কেমন, আপনি দেখছেন নাকি? এই সকল ঘটনা ঘটেছে পত্রপত্রিকায়, নানা সময়ে নানা অঘটনের খবর আমরা পাই, এগুলোর মাধ্যমে এগুলোর নাম আমরা জানতে পাই। তো দেখুন কিরণমালা দেখে টাপুর টুপার আরও হাবি যাবে কত কিছু আছে, তো হাজব্যান্ড এসে বলতে দেশের অবস্থা খারাপ, তো রিমোটটা দাও আমি একটু খবর দেখি। ফাইজলামি করো, আমার টাপুর টুপুর শেষ হয়েছে, একটু পরে তো আসবে, শুরু হবে, তুমি আসবে বলে বন্ধ করো তোমার খবর দেখে, আগে আমারে সুযোগ দাও। আগে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা হয়তো এইরকম, কারণ মহিলারা ইন্ডিয়ান সিরিয়ালে আসক্ত ছিল, আর এখনকার এখনকার ঝগড়াটা একটু রোমান্টিক হয়ে গেছে। কীরকম, সারাদিন কাজকাম শেষে যখন বাড়িতে হাজব্যান্ড আসে, আসার পরে বউয়ের অভিযোগ, আচ্ছা তুমি বাসায় কি ওয়াইফাই লাগাইছো বলো তো, এমন ওয়াইফাই লাগাইছো এটার স্পিড কম, আমি হুজুরদের ওয়াজ শুনতে গেলে এটা আটকে যায়, একটু স্পিডওয়ালা ওয়াইফাই লাগাও যেন আমি ভালো করে ওয়াজ শুনতে পারি। কি বলেন, এরকম আছে না? নাই। এখন মহিলারা দেখবেন কিচেনে ফোন এক পাশে ফেলে রেখেছে, ওয়াজ শুনতেছে আর রান্না করতেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের আগে এরা গান শুনত, কিন্তু এখন তারা ওয়াজ শুনতেছে, এবং এর প্রভাব তাদের উপরেও পড়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখন তারাও দেখা যাচ্ছে বোরখা পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ পড়ে। এই পরিবর্তন এটা তারা সহ্য করতে পারছে না। তো যেই প্ল্যাটফর্ম থেকে এত পরিবর্তন হচ্ছে, ওই প্ল্যাটফর্ম নিয়ে তো ষড়যন্ত্র হবেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এবং এটা তো তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবেই। এরপরে দেখুন, সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে এই ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এদেশের ওলামায়ে কেরাম জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে গঠনমূলক আলোচনা করছেন, যার কারণে এই বাংলাদেশে এখনও আলহামদুলিল্লাহ জঙ্গিবাদ মুক্ত, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমার কথা নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের গুরুত্বপূর্ণ লোকেরাই তো বলেছেন, তাদের বক্তব্য এখনও রেকর্ড আছে, উনারাই বলেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি নাই, আমাদের বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত। ওলামায়ে কেরামের খেদমত আছে বলেই তো মানুষ সঠিক পথ ছেড়ে, দিনের পথ ছেড়ে জঙ্গিবাদী পথে যাচ্ছে না, ঠিক কি না? তাহলে বোঝা গেল এর পেছনেও আলেমদের অবদান আছে, ওয়াজ মাহফিলের অবদান আছে। নাম্বার এইট,
মাদক মুক্ত সমাজ গঠনে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলাম মাদকের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এই জন্য ওলামায়ে কেরাম মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে মাদকের কুফল নিয়ে আলোচনা করছে, যার কারণে একদিকে তো প্রশাসনের ভাইয়েরা মাদক নির্মূলে কাজ করছে, অন্যদিকে ওলামায়ে কেরাম তারাও দাওয়াতি কাজের মাধ্যমে মাদক নির্মূলে অবদান রেখে যাচ্ছেন। এরপরে দেখুন নাম্বার 9 নম্বর হচ্ছে এই সকল ওয়াজ মাহফিলের কারণে যৌতুক আর অন্যান্য সামাজিক কুসংস্কার আস্তে আস্তে কমে যাচ্ছে। বিয়েতে যৌতুক দেওয়া হয়তো, এখন আলেমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে? আমি তো এই মসজিদে যৌতুক নিয়ে অসংখ্যবার বক্তৃতা করেছি। বিভিন্ন সামাজিক কুসংস্কার, যেমন রমজান মাস আসলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ইফতারি নেওয়া, এই যে জ্যৈষ্ঠ মাস এসেছে আম কাঁঠাল পাঠানো, তারপরে কুরবানির সময় গরু ছাগল কিংবা রান পাঠানো, এই নানামুখী কুসংস্কার নিয়ে আমরা আমাদের আলোচনা করে থাকি। তাহলে বোঝা গেল এই সকল কুসংস্কার দূরীকরণে শুধু ওয়াজ মাহফিল নয়, আলেম ওলামাদের সকল বক্তব্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 10, সাংস্কৃতিক পরিবর্তনেও এই সকল ওয়াজ মাহফিল এবং আলেম ওলামাদের বক্তব্য ভূমিকা পালন করছে অপসংস্কৃতি দূরীকরণে। এক সময় পয়লা বৈশাখ আসলেই আপনারা দেখেছেন কি হইতো, বা অন্যান্য সময়ে যে নানামুখী কুসংস্কার বা নানামুখী অপসংস্কৃতি আছে, এই সকল অপসংস্কৃতি দিন দিন কমতেছে না, বেড়ে যাচ্ছে। এই জন্য তো এদের মাথা একটু পাগল হয়েছে স্বাভাবিক। এরা দেখে এখন নাটকের ভিউয়ার নাই, সিনেমার ভিউয়ার কমে গেছে, সিনেমা হল তো আছে নাকি? এখন আছে মনে দুই একটা, থাকলেও ফকিরি হালত, ঠিকঠাক মতো চলে না। এখন সিনেমা হল বন্ধ, আবার তাদের নাটক সিনেমার ভিউয়ার কমে গেছে, আর হুজুরদের ভিউয়ার বেড়েছে না কমেছে? কথা বলেন। এই জন্য তাদের মাথা ব্যথা, আলেম ওলামা আর আলেম ওলামাদের মজলিস যা আছে এগুলো নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। নাম্বার 11, পারিবারিক সম্পর্ক সুদৃঢ়করণে এই সকল ওয়াজ মাহফিল বা আলেম ওলামাদের নসিহত বয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কিরকম? যখন আলেমরা পারিবারিক লাইফ নিয়ে আলোচনা করছেন কোরআন সুন্নাহর আলোকে, দেখা যাচ্ছে মানুষের মধ্যে পরিবর্তন এসছে। আলেমরা যখন প্যারেন্টিং নিয়ে কথা বলা শুরু করছেন, তখন দেখা যাচ্ছে যে গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়ে লালন পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এভাবে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করেও এ সকল ওয়াজ মাহফিল বা আলেম ওলামাদের বয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 12 নম্বর হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের উন্নতিতেও আলেমরা অবদান রাখছেন। কিভাবে? আচ্ছা, সুন্দর সমাজ আর সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সুন্দর মানুষ দরকার, আর সুন্দর মানুষ গড়ার জন্যই তো আলেম ওলামারা কাজ করে যাচ্ছেন। এজন্যে আলেম ওলামারা সত্য সুন্দরের কথা ছড়িয়ে দিয়ে সুন্দর সমাজ আর সুন্দর রাষ্ট্র গঠনেও তারা কাজ করে যাচ্ছে। নাম্বার 13, এই সকল আলেমদের কারণে বা ওয়াজ মাহফিলের কারণে তো দেশের মসজিদ মাদ্রাসার উন্নয়ন হচ্ছে। আপনারা জানেন যে এই দেশের বেশিরভাগ ওয়াজ মাহফিল হয় বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে। এখন বিভিন্ন মাদ্রাসা যেগুলো মানুষের টাকা পয়সায় চলে, এরা দেখা যায় বার্ষিক একটা ওয়াজ মাহফিল করে করায়া, ওই সময়ে দেখা যায় মানুষরা ওয়াজ মাহফিল উপলক্ষে অনেক টাকা পয়সা দেয়। ওয়াজ মাহফিলের খরচ বাদ দিয়ে তাদের যে আয়টুকু থাকে, সে আয়টুকু দিয়ে তারা তাদের মাদ্রাসা, তারা তাদের এতিমখানার এতিম ছেলেরা বা তাদের মাদ্রাসার অন্যান্য কার্যক্রম পরিচালিত করছে। এখন এই এতিম ছেলে মেয়ে, এই এতিম ছেলেদেরকে যদি স্কুল কলেজে তোমরা একটু মাদ্রাসার মতো করে এরপরে যদি ফ্রি পড়াইতে পারতা, এরপরে যদি মাদ্রাসার লিস্ট করতাম মানা দেয় তো, যে মাদ্রাসাগুলো লিস্ট করছো এর বেশিরভাগ মাদ্রাসা এতিমখানা আছে, যেখানে যাদের মা নাই বাপ নাই, এতিম ছেলে মেয়েদেরকে, এতিম ছেলে এতিম মেয়েদেরকে ওখানে তাদেরকে থাকা খাওয়া পড়াশোনার খরচ ফ্রি দিয়ে, সব কিছু ফ্রি দিয়ে তাদেরকে পড়াশোনা শেখানো হচ্ছে। আমি তো বলি এরা শুধু ইসলামের বিপক্ষে না, এরা শিক্ষার অগ্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জননায়ক মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আমরা বলবো, আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিন শুরু করেন আলহামদুলিল্লাহ। আমরা জানি তিনি তাহাজ্জুদ গুজারি মানুষ। এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও ধার্মিক লোক ছিলেন বলে বক্তব্যে খালি ইনশাআল্লাহ শোনা যেত, ইসলামিক ফাউন্ডেশনও তিনি করেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, এই যে লোকগুলো, এই লোকগুলো যখন বাংলাদেশ সুন্দরভাবে চলছে, তখন এরা আলেমদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই দেশে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এজন্য আমরা সরকারকে বলবো এদেরকে পাত্তা না দিয়ে বরং এদেশের আলেম ওলামাদের চরিত্র হননের দায়ে এবং তারা
দেশটাকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পায়তারা করছে, এই পায়তারার কারণে এই সবগুলারে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কারণ এরা আলেমদেরকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এদেশের আলেমরা কি সরকারের দুশ্মন? কখনোই না। আমরা তো বক্তব্য দিয়া কাউকে ক্ষমতায় বসাইতেও পারবো না, কাউকে ক্ষমতা থেকে নামাইতেও পারবো না। আমরা কারো দালাল নই, আমরা কারো দালাল নই, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের পূজাও করি না। আপনাদের রাজনীতি আপনারা করেন, কিন্তু এই আলেমরা যারা এদেশের উম্মা, যারা এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন, উম্মার কল্যাণে কাজ করছেন, এদেশের ওলামায়ে কেরামকে এ ধরনের হেনস্থা করা, তাদের চরিত্রে অপবাদ দেওয়া, কিংবা সেই সকল আলেমদেরকে নিয়ে ঘৃণ্য চক্রান্ত করার এমন দুঃসাহস এদেরকে কে দিয়েছে? এজন্য মাননীয় প্রাইম মিনিস্টার সহ সরকারের দায়িত্বশীল মহলকে বলবো যে দেশের এই অস্থিতিশীল আলেমরা এত বোকাশোকা না। এরা ভেবেছিল যে আমরা যখন এগুলো করবো আলেমরা রাস্তায় নেমে যাবে, আলেমরা রাস্তায় নামবে, আর তোমরাও তখন আলেমের লেবাস ধইরা পাঞ্জাবি টুপি লাগাইয়া এরপরে গাড়িতে আগুন দিবা, গাড়িতে আগুন দিবা, গাছপালা উপড়াই ফেলবা, তারপরে সরকারি অফিসে হামলা চালাবা, আর এরপরে বলবা এই দেখো আলেমরা জঙ্গি হয়ে গেছে। এদেশের আলেমরা কিন্তু এত বোকাশোকা না, এদেশের আলেমরা শান্তিপ্রিয়, এরা শান্তির পক্ষে। আর যাদেরকে তোমরা সাম্প্রদায়িক উস্কানির কথা বলছো, অভিযোগ এনেছো, আপনারা জানেন, আপনারা জানেন এই যে কুমিল্লায় একটা ঘটনা ঘটলো না, চাঁদপুরে না কুমিল্লায়, ওই যে মূর্তির পায়ে কুরআন, এই রংপুরে হামলা হইলো। আমি নিজেই তো এই হজুমিয়া মসজিদ সহ তখন অসংখ্য জায়গায় বক্তব্যে বলেছি যে এক জায়গায় ঘটনা হয়েছে তাই বলে রংপুরে কেন হামলা চালাবে? আমরা তো এগুলোকে কখনো সমর্থন করি না, বরং এদেশের আলেমদের ওয়াজ নসিহত বয়ানের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হচ্ছে। এই যে আমাদের দেশে, আমার বাড়ি সিলেটে, সিলেটের অনেক জায়গায় আছে আপনার কি বলে মসজিদের সামনে মন্দির, এরকম বহু জায়গা আছে, আমি নিজের চোখে দেখেছি, সেই সকল মসজিদে আমি নিজে নামাজও পড়েছি। আমরা মসজিদে নামাজ পড়ি, হিন্দু ভাই বোনরা তারা তাদের মন্দিরে উপাসনা করে, তাদের সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, গুতাগুতিও নাই। এদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে রোজা আর পূজা একসাথে চলে কিন্তু কোনো মারামারি হয় না। এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে উত্তম দৃষ্টান্ত আমার সোনার বাংলাদেশ। আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এদেশের আলেমরা সবচাইতে বেশি পরিমাণ ভূমিকা রেখে যাচ্ছে। সুতরাং আলেমদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে এগুলো ডাহা মিথ্যা, এবং বলবো এদের সম্পূর্ণ, এদের সবগুলো কাজ উদ্দেশ্য প্রণোদিত, এবং এরা এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশটাকে অকার্যকর একটি দেশ বানাবার জন্য, দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এরা এই ধরনের ঘৃণ্য কার্যক্রম শুরু করে দিয়েছে, ঠিক কি না? এজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আলহামদুলিল্লাহ এদেশের জনগণ সোচ্চার। এরা এই শ্বেতপত্র না কি পত্র এইটা দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে এদেশের সচেতন মানুষ যারা দল মত নির্বিশেষে এরা এদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আপনারা দেখেছেন আলেমদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও এই বিষয়ে সমস্ত আলেম একমত হয়ে এই সকল ইসলাম বিদ্বেষীদেরকে তারা মোকাবেলা করছে। আমাদের আলেমদের মধ্যে গুতাগুতি আসা দেখে এরা খুব খুশি, এত খুশি হওয়ার কারণ নাই, এইসব গুতাগুতি আমাদের বাইরে বাইরে ভিতরে ভিতরে কিন্তু নাই। এদেরকে আমি এই জন্য বলি যে আমরা তো যা বলি ওখানেই বলি, গাড়িতে উঠে কিছু মনে থাকে না আমাদের, কথা বুঝেন নাই? এক আলেম আরে আলেমের বিরুদ্ধে মাঝে মাঝে বলে ফেললো, ওইটা স্টেজে বলছে, কিন্তু গাড়িতে উঠে গেলে সে সেটা তার মনেও থাকে না। এই ইসলাম বিদ্বেষীরা তো জানে না, তোমরা আমাদের খবর জানোও না, এমনও বহু আলেম আছেন একজন আর একজনের বিরুদ্ধে হয়তো মনেরও জানতে বা স্লিপ অফ টাং হয়ে গেছে, বলে ফেলছে, কিন্তু আবার পরবর্তীতে দেখা যায় দুই তিন ঘন্টা বা কয়েক দিন পর, কয়েক মাস পর দেখা হয়েছে এক রেস্টুরেন্টে দুইজন বসে একসাথে চাও খাইছে, এটা তো তোমরা জানো না, ঠিক কিনা বলেন? এদেশের আলেমদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে মমতার বন্ধন, আন্তরিকতার বন্ধন অবশ্যই আছে, যার প্রমাণ এই কঠিন সময়। এই কঠিন সময়ে আপনারা দেখেছেন এদেশের আলেমরা দল মত সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এদেশের সরকার তারা আলেমুল আমাদের বিরুদ্ধে কাজ করছেন না, স্পেসিফিকভাবে সরকার কাজ করছেন না, বরং এই যে কিছু কিছু লোক
এরাই বরং সরকার আর আলেমদেরকে বিপরীতমুখী অবস্থানে দাঁড় করিয়ে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এজন্য সরকারের দায়িত্বশীল মহল আমাদের প্রশাসনের ভাইয়েরা এবং সকলকে দলমত ভুলে গিয়ে আমাদেরকে সোচ্চার এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।